এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার 21 সেপ্টেম্বর 2023 বৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, গোলেরবাজার, সিলেট রোড মার্চ। 22 সেপ্টেম্বর শুক্রবার ঢাকা মহানগর যাত্রাবাড়ী এবং উত্তরায় সমাবেশ। 22 সেপ্টেম্বর একই দিন শুক্রবার বাদ জুম্মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে দোয়া মাহফিল। শনিবার 23 সেপ্টেম্বর 2023 বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী রোড মার্চ। সোমবার 25 সেপ্টেম্বর 2023 ঢাকা মহানগরের নয়াবাজার এবং ঢাকা জেলার আমিনবাজারে সমাবেশ। 26 সেপ্টেম্বর মঙ্গলবার খুলনা বিভাগে রোড মার্চ। রোডটা তারা ঠিক করে নেবেন। 26 সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকায় পেশাজীবী কনভেনশন, এটা সকল পেশার অংশগ্রহণে। বুধবার 27 সেপ্টেম্বর ঢাকার মহানগরীর গাবতলী এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় জনসমাবেশ। 29 সেপ্টেম্বর শুক্রবার ঢাকায় মহিলা সমাবেশ। 30 সেপ্টেম্বর শনিবার ঢাকায় শ্রমজীবী কনভেনশন। রবিবার 1 অক্টোবর 2023 ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোড মার্চ। সোমবার 2 অক্টোবর 2023 ঢাকায় কৃষক সমাবেশ। 3 অক্টোবর মঙ্গলবার কুমিল্লা, ফেনী, মিরসরাই এবং চট্টগ্রাম রোড মার্চ। ইতিমধ্যে আইনজীবীদের কর্মসূচি অব্যাহত থাকবে এবং আন্দোলনরত সবাই তাদের সমর্থন জানাবে। মোট 15 দিনের কর্মসূচি আজকে ঘোষণা করা হচ্ছে, 19 তারিখ থেকে 3 তারিখ 3 অক্টোবর পর্যন্ত। হ্যাঁ, আপনার সমাবেশগুলিতে সেটা বলা ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, গোলেরবাজার, সিলেট রোড মার্চে বাবু গয়েশচন্দ্র রায় এবং আমির কুসুম আহু চৌধুরী বিজেপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য তারা এবং তাদের সঙ্গে জাতীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর।